নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনটি মেট্রো রেলের লাইন নির্মাণ করার পরিকল্পনা আমাদের আছে। একটা হচ্ছে MRT লাইন 2, MRT লাইন 4, MRT লাইন 1, এগুলি সবই যাবে নারায়ণগঞ্জের উপর দিয়ে। তাছাড়া এখানে আমরা স্পেশাল ইকোনমিক জোন 2500 করে দিয়েছি, মেঘনা ইকোনমিক জোন করে দিয়েছি, নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা DND এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা উন্নত করে দিয়েছি, বন্দর উপজেলায় কদম রসুলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, কারণ আমরা এখন প্রত্যেক জেলায় উপজেলা পর্যায় পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দিচ্ছি, বর্জ্য থেকে বিদ্যুৎ যাতে উৎপাদন করা যায় সে ব্যবস্থাও আমরা নিয়েছি, সিটি কর্পোরেশন সেই উদ্যোগ নিয়েছে, আমরা সেখানে সমর্থন দিয়ে যাচ্ছি। তাছাড়া শেখ রাসেল পার্ক নির্মাণ করা হয়েছে, শিশু পার্ক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ের অত্যাধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে, 500 আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম সহ অত্যাধুনিক জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কমপ্লেক্স, পাগলা স্থল ক্যাম্প, নদী ফায়ার স্টেশন, আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ, নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 500 শয্যায় উন্নীতকরণ করা হয়েছে, ফতুল্লা আলীগঞ্জ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 8টি 15 তলা বিশিষ্ট 672টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টিচার ট্রেনিং কলেজ নারায়ণগঞ্জের একাডেমিক ভবন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আশ্রয় প্রকল্পে নারায়ণগঞ্জ জেলায় ভূমিহীন গৃহহীন 200 শতক জমিসহ 1299টা ঘর তৈরি করে পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাকে আমরা চাই, এটা যেহেতু ঢাকার খুব কাছে, নারায়ণগঞ্জ হবে স্মার্ট সিটি, স্মার্ট সিটি হিসেবে নারায়ণগঞ্জ করে দেব। তাছাড়া নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় সেটাও আমরা তৈরি করে দিচ্ছি, মেডিকেল কলেজও করেছি, তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজেই আমরা এটা করতে পেরেছি কেন বলেন, একটাই কারণ, কারণ আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন, যে কারণে এটা সম্ভব হয়েছে, আমরা ক্ষমতায় এসেছি, আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যার কারণে এটা আমরা করতে পেরেছি। আমাদের উন্নয়নের কাজটা শুধু এই নারায়ণগঞ্জ না, আমরা সারা বাংলাদেশ, আপনারা গ্রামে যান, আমার গ্রাম আমার শহর, গ্রামের মানুষকে নাগরিক সকল সুযোগ সুবিধা দিয়ে আমরা সারা বাংলাদেশের উন্নয়ন করে দিচ্ছি।